ভারতীয় গণমাধ্যম পাকিস্তানে গৃহযুদ্ধ বিষয়ক ভুয়া সংবাদ ছড়াচ্ছে। ভারত পাকিস্তানে গৃহযুদ্ধ বিষয়ক ভুয়া সংবাদ ছড়াচ্ছে। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমগুলো সিন্ধু প্রদেশের আইজিপিকে সেনাবাহিনী উঠিয়ে নিয়ে গিয়ে এক রাজনীতিবিদকে গ্রেফতারে বাধ্য করেছে, এমন সংবাদের পর করাচিতে গৃহযুদ্ধ শুরু হয়েছে। এ ধরনের সংবাদ প্রকাশ করতে শুরু করে ভারতের গণমাধ্যমগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও দ্রুত এ সংবাদ ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, সেনাবাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। করাচি রাস্তায় দেখা গেছে ট্যাঙ্কও। টুইটারে একটি ভুয়া ভিডিওতে দাবি করা হয় সেটি কথিত অস্থিরতার ভিডিও, তবে এই দাবি বা ভিডিওর কিছুই সত্য নয়। রাজনৈতিক চাপের বিরুদ্ধে অনেক পুলিশ কর্মকর্তাই ক্ষিপ্ত, কিন্তু পাকিস্তানের বৃহত্তম নগরীটিতে কোনো ধরনের সংঘাতের ঘটনাই ঘটেনি। পাকিস্তান এবং ভারত নিজেদের দীর্ঘদিনের শত্রুতায় প্রায়শই প্রোপাগান্ডাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হবার পর থেকে এটি নিয়মিত দৃশ্য। বর্তমান অস্থিরতার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান। দেশটির বিবাদমান সব পক্ষই বলছে এটি তাদের অভ্যন্তরীণ ব্যাপার, ভারতের এতে নাক গলানোর কোনো সুযোগ নেই। এছাড়া পাকিস্তান মুসলিম লীগের সহসভাপতি মরিয়াম নওয়াজ বলেছেন, পাকিস্তানে যে রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র রয়েছে সেটি আবারও প্রমাণিত হয়েছে। করাচির ঘটনা সেটি প্রমাণ করে। করাচির হোটেলের দরজা ভেঙে স্বামী মোহাম্মদ সাফদারকে গ্রেফতারের প্রসঙ্গ টেনে মরিয়াম নওয়াজ এসব কথা বলেন। মরিয়াম বলেন, করাচির ঘটনায় প্রমাণ দেয় সরকার কে চালাচ্ছে। ইমরান খান দেশ চালাচ্ছেন না, তিনি দখলদারদের ক্রীড়নক হিসেবে কাজ করছেন। করাচির ঘটনায় তার কোনো বক্তব্য নেই। বাবা নওয়াজ শরীফের বক্তৃতা উদ্ধৃত করে তিনি বলেন, পাকিস্তানের রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র এটি আবারও প্রমাণিত হয়েছে। ইমরান খানের কোনো ক্ষমতা নেই সরকারের। প্রসঙ্গত, করাচির হোটেল কক্ষের দরজা ভেঙে মরিয়ামের স্বামীকে গ্রেফতার করা হয়। পাকিস্তান মুসলিম লীগের সহসভাপতি মরিয়াম নওয়াজ ইমরান খান বিরোধী জ্বালাম বক্তব্য দেওয়ার একদিন পরই তার স্বামীকে গ্রেফতার করে দেশটির পুলিশ। মরিয়াম নওয়াজ টুইট করে তার স্বামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। টুইটে মরিয়াম লেখেন, করাচির একটি হোটেলে তারা অবস্থান করছিলেন। হোটেল কক্ষের দরজা ভেঙে পুলিশ জোর করে তাদের কক্ষে প্রবেশ করে। এ সময় মরিয়াম ঘুমন্ত অবস্থায় ছিলেন। এরপর পুলিশ তার স্বামীকে গ্রেফতার করে নিয়ে যায়। পুলিশের বিরোধী দলগুলোর এক বিক্ষোভে যোগ দেন মরিয়াম নওয়াজ। ওই বিক্ষোভে স্লোগান দেন ক্যাপ্টেন সফদার। বিক্ষোভটি হয় একটি সমাধিতে। পুলিশের অভিযোগ, ওই স্থানে বিক্ষোভ করে সমাধির পবিত্রতা নষ্ট করা হয়েছে। এ কারণে মরিয়াম সফদার সহ 200 জনের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ। এ ঘটনায় পুলিশ সফদারকে গ্রেফতার করেছে। অন্যদিকে কারাবাখে আত্মসমর্পণ করল আর্মেনিয়ার মেজর। কারাবাখে প্রবল আক্রমণের মুখে আজারবাইজানের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন এক আর্মেনীয় মেজর। এরপর ওই মেজরের এক ভিডিও বার্তা প্রকাশ করে আজারবাইজান। আর্মেনিয়ার কালিনিনো অঞ্চলের মেস্টাভান গ্রামে 1975 সালে জন্মগ্রহণ করেন পুলিশের সাবেক অবসরপ্রাপ্ত মেজর এডিক সোলাকভিচ তনোয়ান। তিনি কালিনিনো পুলিশ ডিপার্টমেন্টে 2018 সাল পর্যন্ত চাকুরি করেন। ওই বছরেই তিনি মেজর হিসেবে পদোন্নতি পেয়ে অবসরে যান। আজারবাইজানের সেনাবাহিনীর হাতে আত্মসমর্পণ করার পর তিনি একটি ভিডিও বার্তা দেন কিভাবে তিনি এ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। মেজর এডিক সোলাকভিচ বলেন, আমি অর্থ উপার্জনের জন্য 2 বছর রাশিয়াতে ছিলাম। 2020 সালে করোনার মহামারীর জন্য আমি আমার পরিবারের জন্য অর্থ উপার্জন করতে রাশিয়া যেতে পারিনি। আমি এখানে একটি নির্মাণ কাজে জড়িয়ে পড়ি। 27 সেপ্টেম্বর থেকে যখন আজারবাইজানের সঙ্গে যুদ্ধ শুরু হয়, তখন আমার সন্তান এবং আমাকে সেনা কমিউনিটিতে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা সামরিক কমিউনিটিতে যোগ দিতে সম্মত হই। তখন আমি ও আমার সন্তান সামরিক বাহিনীর ইচ্ছায় আর্মেনিয়ার জন্য কাজ করি। আমি কারাবাখ যেতে রাজি হইনি, কারণ এটি আমাদের ভূখণ্ড নয়। আমি বলেছি, যদি প্রয়োজন হয় আমি আর্মেনিয়ার জন্য সেবা করতে প্রস্তুত, কিন্তু আমি কারাবাখের জন্য সেবা দিতে প্রস্তুত নই। আমাকে আলাভেরদি জেলার ফাঁড়িতে পাঠানো হয়েছে। আমি সেখানে কয়েকদিন কর্তব্য পালন করেছি। সেখান থেকে আজারবাইজানের সীমান্তে পাঠানো হয়েছে, যেখানে যুদ্ধ চলছিল। তখন আমি বলেছিলাম, আমাকে আর্মেনিয়ার সেনাবাহিনীর আরেকটি ইউনিটে পাঠানো হোক। আমি এবং আরেকজনকে ইরেভানে পাঠানো হয়েছে, যেখানে ভেতরের লোকজনদের সঙ্গে কামাজ আমাদের জন্য অপেক্ষা করছিল। তিনি বলেন, একটি গাড়িতে 33 জন লোক বসেছিল। তারা আমাদের কারাবাখে না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। আমরা জানি কারাবাখ আমাদের ভূমি নয় এবং আমাদের সেখানে যাওয়ার প্রয়োজন নেই। তারা আমাদের সঙ্গে প্রতিশ্রুতি দিয়ে চলছে, আমরা আর্মেনিয়ার সেবা দেব। আমরা গোরাসে পৌঁছালাম, গাড়ি সেখানে থামানো হলো এবং আমাদের হাতে মেশিন গান তুলে দেওয়া হলো। আমরা অস্ত্র নিতে চাইনি। যাই হোক, আমাদের বলা হয়েছিল নিজেদের সুরক্ষা ও আত্মরক্ষার জন্য প্রয়োজন হতে পারে। সুতরাং আমরা আজারবাইজানের ভূখণ্ড হোরাদিজ এলাকা
এলাকা গেলাম। সেখানে আমরা পৌঁছানোর পর একটি গর্ত খনন করতে বলা হয়। আমরা গর্ত খনন কাজে অংশগ্রহণ করি। যখন বোমা শুরু হয় আমরা পালিয়ে গেলাম। অন্য 33 জন যারা আমাদের সঙ্গে ছিল তাদের মধ্যে 15 জন পৌঁছাতে পারলো। তারা সবাই যুবক, তারা সবাই দৌড়ালো কিন্তু আমি তাদের সঙ্গে দৌড়াতে পারলাম না। আমি মেশিন গান ফেলে দেই এবং আজারবাইজানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করি। এডিক তনওয়ান বলেন, প্রিয় দেশবাসী, আজারবাইজানের সঙ্গে যুদ্ধে এবং রক্ত ঝরাতে আমাদের সন্তানদের অনুমতি দেওয়া উচিত হবে না। আমরা ভালোই জীবনযাপন করছি, আমরা একে অপরের কাছাকাছি রয়েছি, আমাদের জাতি ভ্রাতৃত্বপূর্ণ এবং ভালো প্রতিবেশী সম্পর্ক বজায় রেখে। অন্যদিকে বিভাগীয় অনুমতি ছাড়া মুখে দাড়ি কেন? এক সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করার অভিযোগ উঠল ভারতের উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে। বাগপতের রামালা থানার ঘটনা এটি। মুখে দাড়ি রাখার অভিযোগ উঠেছে ওই থানার ইন্তেজার আলী নামে পুলিশ কর্মীর বিরুদ্ধে। কেন সাসপেন্ড করা হয়েছে সে বিষয়ে বাগপত পুলিশের জনসংযোগ অফিসার মনোজ সিং বলেছেন, পুলিশ বিভাগের নিয়ম শুধুমাত্র শিখরাই দাড়ি রাখার অনুমতি পান, বাকিদের দাড়ি রাখার নিয়ম নেই। কেউ তা রাখতে চাইলে বিভাগীয় অনুমতি নিতে হয়। ইন্তেজারকে নোটিশ পাঠিয়ে বলা হয়েছিল অনুমতি নিতে, কিন্তু তিনি তা করেনি। তারপরে বাগপত থানার সুপার অভিষেক সিং তার সাসপেনশনের আদেশ দেন। এদিকে ইন্তেজারের দাবি, তিনি গত ডিসেম্বর থেকে অনুমতি চেয়ে আসছিলেন কিন্তু তাকে তা দেয়া হয়নি। ঘটনাটিকে ধর্মাচরণের অধিকার লঙ্ঘন বলে দাবি করেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মৌলানা জুলফিকার। কেন এই পুলিশকর্মীর আবেদনে কোনো সাড়া দেয়া হয়নি প্রশ্ন তোলেন বিরোধী সমাজবাদী পার্টির নেতা সুশির পাওয়ার। অন্যদিকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফেরত নেওয়া হবে বলে চীনকে আশ্বস্ত করেছে মিয়ানমার। চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই জানিয়েছেন, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে ফেরত নেওয়া হবে বলে সম্প্রতি মিয়ানমার আবারও চীনকে আশ্বস্ত করেছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি একথা জানান। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারের সঙ্গে বিভিন্ন পর্যায়ে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলেছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে রোহিঙ্গাদের যাতে ফেরত নেওয়া যায় সেই লক্ষ্যে মিয়ানমার কাজ করবে বলে চীনকে তারা জানিয়েছে। চীনকে মিয়ানমার জানিয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে তারা বাংলাদেশের সঙ্গে দ্রুত আলোচনা শুরু করবে। মিয়ানমারের নির্বাচনের পর প্রথমত রাষ্ট্রদূত পর্যায়ে এবং পরে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মন্ত্রী পর্যায়ে ত্রিপক্ষীয় বৈঠক উদ্যোগ নেওয়া হবে বলে ওয়াং ই ডক্টর মোমেনকে আশ্বস্ত করেন। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে ঢাকায় প্রস্তুতিমূলক সিনিয়র কর্মকর্তা পর্যায়ে ত্রিপক্ষীয় বৈঠক দ্রুত শুরু করার ওপর গুরুত্ব আরোপ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। চীনের টিকা বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে পাবে বলেও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী। করোনা পরবর্তীকালে অর্থনৈতিক পুনরুদ্ধারে বাংলাদেশের সঙ্গে চীন কাজ করতে আগ্রহী বলেও উল্লেখ করেন ওয়াং ই। করোনা মহামারী মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে বাংলাদেশের প্রতি চীনের সাহায্য অব্যাহত থাকবে বলে জানান তিনি। করোনা মহামারীর কারণে চীনের যেসব প্রকল্প স্থগিত বা ধীর গতি হয়েছে সেগুলো করোনা পরিস্থিতির উন্নতি হলে দ্রুত শেষ করা হবে বলেও জানান ওয়াং ই। পিরোজপুরে চীনের নাগরিক হত্যার বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই হত্যার দ্রুত বিচারের পাশাপাশি চীনের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশ সরকারের পদক্ষেপের ওপর চীন সরকার আস্থাশীল। এ সময় ডক্টর মোমেন উল্লেখ করেন, এ ঘটনায় প্রধান আসামি সহ দুজনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে এবং দ্রুত বিচার নিশ্চিত করা হবে। করোনা মহামারীর কারণে আটকে পড়া চীনে অধ্যয়নরত বাংলাদেশের ছাত্রছাত্রী ও গবেষকদের ভিসা নবায়নের বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান ডক্টর মোমেন। এ বিষয়ে ওয়াং ই জানান, বিদেশি ছাত্রছাত্রীদের চীনে প্রবেশের বিষয়ে তাদের সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি, তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে বাংলাদেশিদের অগ্রাধিকার তালিকা রাখা হবে, সেক্ষেত্রে ভিসা ও অন্যান্য বিষয়ের দ্রুত সমাধান হবে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত আমার দেখা নয়া চীন বইটি চীনা ভাষায় অনুবাদের উদ্যোগের বিষয়ে চীন সরকারকে ধন্যবাদ জানান ডক্টর আব্দুল মোমেন। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।